তৃণমূল সরকারকে যেন কোনোভাবেই পিছু ছাড়ছেন না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার ইতিহাস স্থাপন করতে চলেছেন কলকাতা হাইকোর্টে, যেটা এতদিন কোনো বিচারপতি করেননি, এবার সেটাই করতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তৃণমূলের দুর্নীতি যেন যে করেই হোক বন্ধ করেই ছাড়বেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কোনো রকম অজুয়াতি এবার কাজ করল না কলকাতা হাইকোর্টে। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে শিক্ষক নিয়োগে অনিয়ম নিয়ে দায়ের হওয়া মামলায় গড় হাজির ছিলেন। আদালত বলল প্রয়োজনে রোগীকে গ্রিন করিডোর করে আদালতে আনা হবে, সেই সঙ্গে যে চিকিৎসকদের অধীনে রয়েছেন তাকেও হাজির হতে হবে আদালতে, জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 2016 নবম এবং দশম শ্রেণীতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়। অভিযোগ, প্যানেলে নাম না থাকলেও চাকরি পেয়েছেন ছজন। সেই মামলার শুনানি চলছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছাড়বার পাত্র নন। স্কুল সার্ভিস কমিশনের তৎকালীন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা এবং তৎকালীন প্রোগ্রামিং অফিসার সমরজিৎ আচার্যের কাছে আদালত জানতে চায় কিভাবে এই নিয়োগ হল। বুধবার শুনানিতে সমরজিৎ হাজির হলেও গড় হাজির ছিলেন শান্তিপ্রসাদ। তার আইনজীবী আদালতকে জানান মক্কেলের পিঠে ব্যথা, তাই তিনি হাজির হতে পারেননি আদালতে। এরপরই বিচারপতি বলেন আদালতে শান্তিপ্রসাদের জমা দেওয়া চিকিৎসকের প্রেসক্রিপশন রয়েছে। সেই প্রেসক্রিপশনে লেখা আছে চিকিৎসকের ফোন নাম্বার ও ইমেল আইডি। শান্তিপ্রসাদের চিকিৎসকের নাম দেবাশিস রায়। তিনি হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেন যেন এখনই চিকিৎসককে ফোন করে বৃহস্পতিবার সকাল 10:30 এজলাসে হাজির হতে বলা হয়। দেবাশিসের কাছে রোগীর শারীরিক সম্পর্ক এবং শারীরিক অবস্থার ব্যাপারে বিশদে জানতে চাওয়া হবে। প্রয়োজনে অ্যাম্বুলেন্স পাঠিয়ে গ্রিন করিডোর করে শান্তিপ্রসাদকে আদালতে হাজির করানো হবে, কোনো রকমভাবে যেন আদালতে ফাঁকি না দেওয়া হয়।